যাচ্ছে তো যে আমরা কোস্ট গার্ড বেস থেকে এই সার্চ স্টেশনে যোগাযোগ করব এবং যদি প্রয়োজন হয় একজন বন্ধুকে ওই দলাদিয়া অঞ্চল স্টেশন সার্চ স্টেশনে পাঠাবো তাদের ছবি নিয়ে যেন তারা তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বের করতে পারে। আমাদের তৃতীয় সমস্যাটা ছিল যে সোনাদিয়া চরে কিছু জলদস্যু জেলেদেরকে আটক করে রেখেছে। তো এটা আমরা কি করতে পারি যে কোস্ট গার্ড বেস থেকে জাহাজে যোগাযোগ করতে পারি, তারা সেখানে যাবে এবং তার জলদস্যুদের সাথে থেকে ওই জেলেগুলোকে উদ্ধার করে নিয়ে আসবে। এবং আমাদের চতুর্থ সমস্যা হলো যে আমাদের পর্যটক বিদেশি পর্যটক আছে, তাদের চার্জ শেষ হয়ে গেছে ক্যামেরা, তারা এখানে একটা তাহলে এখানে যেহেতু 10 মাইল বলা আছে বেগটা, সেই বেগটা জোগানোর কারণে বৃদ্ধি পাবে, তাহলে জাহাজ আরো তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারবে। তাহলে আমাদের মনে হয় জাহাজে সাহায্য করে দেওয়া হবে, জাহাজে সাহায্য তো আমাদের অবশ্যই হবে, কারণ জাহাজে আমাদের রিসোর্স বেশি থাকবে এবং সেখানে হচ্ছে আমার লোকও বড় থাকবে, তাদের উদ্ধার করতে সহজ হবে। আপনাদের সাথে আমি একমত, কিন্তু এখানে যেহেতু যারা সমুদ্রের মধ্যে আছে, সমুদ্রের মধ্যে কিন্তু নেটওয়ার্কের যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু সবসময় থাকে না। আমাদের দুই বন্ধু যারা ধরদিয়া অঞ্চলে ঘুরতে গিয়েছিল, আর এখানে যেহেতু 12টা বেজে গেছে অলরেডি এবং সেখানে বাঘের আক্রমণ হতে পারে, তাই তাদেরকে আমরা আমাদের তৃতীয় সমস্যা যেটা ছিল যে বিকাল 5টার মধ্যে এখানে জলদস্যুরা দুজন মাছ জেলেকে আটক করে রেখেছে, তাদের উদ্ধার করতে হবে। তার জন্য আমরা কোস্টপ্রেস থেকে এখানে ধরলোক যে জাহাজ আছে সেই জাহাজে আমরা যোগাযোগ করবো, যাতে তারা তাড়াতাড়ি এখান থেকে তাদের টেলিভিশন করতে পারে। আমাদের তৃতীয় এবং চতুর্থ কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে দুটো সমস্যা আগে বা পরে, অর্থাৎ চতুর্থটা পৌঁছানো আর পঞ্চমটা চতুর্থটা থাকতে পারে। আমি বলবো যে চতুর্থ যেহেতু আপনারা বলছেন যে এখানে যে পর্যটকরা আমাদের সাথে আছে তাদের যে ক্যামেরা নষ্ট হয়ে গেছে এবং চার্জ শেষ হয়ে গেছে এবং চার্জের জন্য তাদের জেনারেটর প্রয়োজন, আর জেনারেটরটা নষ্ট ছিল, তার জন্য আমরা এখানে কোস্ট গার্ড বেসে আমরা রিসোর্টে আছি। পর্যটকরা যেহেতু আমাদের সাথে এসে কথোপকথন করছে এবং আমাদেরকে ক্যামেরার বিস্তারিত বলছে ওদের শুটিং এর সম্পর্কে, তার মানে তারা এখানে নয় এখানে আছে। তাহলে আমার মতে আপনার আমি আপনার সাথে একই করছি যে প্রথমে আমাদের বন্ধুদেরকে আগে বন্ধুদের না আগে আহত ব্যক্তিকে এই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তারপর দ্বিতীয়ত আমাদের বন্ধুদের বাঘের একটা আক্রমণের সম্ভাবনা আছে, তাই তাদের